এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। তো আজকে হলো 31শে ডিসেম্বর, মানে একেবারে 2022-এর শেষের দিন। তো আজকে সারাটা দিন কীভাবে আমরা এনজয় করছি এবং সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, মানে সেরকম কিছু করবো না, তো অনেকটা মানে খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই কাটাবো আজকে, বাইরে কোথাও ঘোরাঘুরি নয়। তো এরপরে হয়তো কোথাও ঘুরতে যাবো 1 জানুয়ারির পরে বা 1 জানুয়ারির দিনে। তো আজকের মানে বছরের শেষ দিনটা আমরা কীভাবে সারাটা দিন কাটাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ব্লগটা দেখতে থাকো। তো এখন সকালবেলা, আর এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, আর চলে এসেছি ছাদে। তো সোহান কতটা আনন্দ করছে ছাদে এসে, তো সেটাই দেখো সোহান কীভাবে আনন্দ করছে ছাদে এসে। সোহান আর ওর আপি কি কি সোহান কি করছো তুমি? শোনো, এই আর এদিকে আমাদের ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে দেখো শুধু একবার। শীতকালে এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই দুটো ফুল গাছে আব্বু লাগিয়েছে আর খুব সুন্দর ফুল ফুটেছে। তো তোমরা তো দেখতেই পেলে যে সোহান কতটা খুশি। তো এবারে চলো নিচেতে যাই আর খাওয়া দাওয়া, মানে দুপুরে আজকে মেনু কি হবে তো সেটাই দেখি। তো যেটাই করি না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। আর হ্যাঁ, আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো আজকে ভিডিওটা। তো ছাদ থেকে আসার পরে আমি চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম এবং তার মাঝে আমি কিছু কাজও করে নিয়েছি, যেমন বিছানা পরিষ্কার করা, এসব কিছু কাজ। আর আজকে দুপুরে বানানো হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা, এবং তার সাথে আরও কিছু আইটেম থাকবে। তো তার জন্যই মা এদিকে সবজিগুলো কেটে নিয়েছে, মানে ফুলকপি, গাজর, মটরশুঁটি এসব কিছু রেডি করে নিয়েছে। আর এখানে গাজরটাকে ভেজে নেওয়া হচ্ছে। তো ফ্রায়েড রাইসের জন্য তো অবশ্যই আগে সবজিগুলো ভেজে নিতে হবে, তো তার জন্য গাজরটা প্রথমে ভেজে নিচ্ছে, তারপরে ফুলকপি ভেজে নেবে, তারপরে মটরশুঁটি এটা ভেজে নেবে। তো একে একে সব সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপরে ফ্রায়েড রাইসটা করা হবে এবং চিকেন কষা, এবং এর সাথে মনে হয় বেগুন ভাজা এবং আরও কিছু কিছু আইটেম থাকবে। তো কী কী করছি না করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো মটরশুঁটিগুলোও ছাড়ানো হয়ে গেছে, আর মটরশুঁটিগুলো ছাড়ানোর পরে হাত দিতে আমার খুব ভালো লাগে। তো এবারে একে একে সব সবজিগুলোই ভেজে নেবে। তো গাজরটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর এদিকে মটরশুঁটিটাও চাপিয়েছে, আর তারপরে এবারে ফুলকপিটা ভেজে নেওয়া হবে। তো তারপরে একে একে মানে এর সাথে যা যা আইটেম থাকবে ফ্রায়েড রাইসের সাথে, যেমন বেগুন ভাজা, চাটনি এবং চিকেন কষা এসব কিছু থাকবে, তো ওগুলো এর পরে করে নেবে এবং লাস্টকালে ফ্রায়েড রাইসটা করবে। আর এখানে ঘিয়ের উপরে বেরেস্তা ভেজে রাখা রয়েছে, আর ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য কাজু আর কিশমিশ, এ দুটো রেডি করে রাখা আছে। এ ফিউ মোমেন্টস লেটার, তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না বান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা খিদে পেয়ে গেছে। দুপুরে যেহেতু ফ্রায়েড রাইস, চিকেন কষা এবং আরও অন্যান্য আইটেম রয়েছে, তো তার জন্য পেটটা ফাঁকা রাখার জন্য ব্রেকফাস্টটা একটু হালকা করেই করছি। তো আজকে ব্রেকফাস্টে ছিল গাজরের হালুয়া, আর ছিল রসগোল্লা আর কলা, আরও টুকিটাকি কিছু খেয়ে নেবো হয়তো। তো এগুলো এখন খেয়ে নিই, তারপরে আবার রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করবো। মশলা মাখিয়ে রাখা হয়েছে, তো বেগুন ভাজা করা হবে, তাওয়া চাপানো হয়েছে, ফ্রায়েড রাইসের সাথে বেগুন ভাজা, আরও কি কি হবে। বছরের শেষ দিন আর মা আর বোন আছে, তো ওদের জন্য আজকে ফ্রায়েড রাইস আর এসব কিছু রান্না করা হচ্ছে। তো চলো আজকে জমিয়ে খাওয়া। এখানটাতে বানানো হচ্ছে টমেটোর চাটনি, আর এটাতে ভাতের জন্য পানি চাপানো আছে। ও
পুরো টমেটো গুলোই করলেন? না, আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে তাকে এখন ছেঁকে রাখা রয়েছে। তো এই চালেরই আজকে ফ্রাইড রাইস হবে। গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস খুবই ভালো হয়। তো চালটা এখন ছেঁকে রাখা রয়েছে আর এখানটাতে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে। ম্যারিনেট করাটা দেখানো হয়নি, তো চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে। তবে যখন ইয়েটা রান্না করা হবে ফ্রাইড রাইসটা, তখন আমাদেরকে দেখাবো। হাঁড়ি চাপানো হয়ে গেছে, এবারে কী দিচ্ছেন? সাদা তেল পরিমাণ মতো, সাদা তেল তো তেলটা গরম হয়ে গেছে আর তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া হয়েছে। গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে 4-5টার মতো লবঙ্গ এবং 5-6টার মতো এলাচকে ভেঙে নিয়েছি আর 3-4টের মতো দারচিনি, তো এগুলো ওই গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দেব এবং তারপরে চালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ফ্রাইড রাইস বা পোলাও এগুলো রান্নার আগে চালটাকে যদি একটু কষিয়ে নেওয়া হয় তো তার টেস্টটা খুবই ভালো হয়। তো একটু ঘিও দিয়েছিলাম তারপরে, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আর এর মধ্যে কাজু কিশমিশ তো এগুলোও দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো কাজুগুলো ভেঙে নেওয়া হয়েছে অল্প অল্প করে, তো এবারে কাজুগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে যে কিশমিশগুলো ভেজে নেওয়া হয়েছিল, মানে বেরেস্তার সাথেই ভেজে নেওয়া হয়েছিল, তো ওই কিশমিশগুলোকেও দিয়ে দেওয়া হচ্ছে এবং চালটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফ্রাইড রাইস হোক বা বিরিয়ানি বা পোলাও যেটাই হোক না কেন, সবই আমি খুবই পছন্দ করি আর বছরের শেষ দিনটা যে এভাবে কাটাতে পারছি তো সেটা খুবই ভালো লাগছে। তো ফ্রাইড রাইসের চালটা কষানো হয়ে গেছে আর যতটা চাল তার ডবল পানি নেওয়া হয়েছে। তো পানিটা মাপ করে আগে ফুটিয়ে রাখা হয়েছিল, তো সেটাই এখন চালের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। তো এবারে ভালোভাবে চালটাকে ওই পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। তো চালের মধ্যে যে পানিটা দেওয়া হলো, পানিটা ফোটানোই ছিল, তাও একটু ভালোভাবে ফুটে এলে তো তার মধ্যে যে সবজিগুলো ভেজে রাখা হয়েছিল, মানে যেমন গাজর, ফুলকপি আর হচ্ছে মটরশুঁটি, কলাই, তো সেই সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন। সবজিগুলো দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটতে দেওয়া হয়েছিল ভাতটা হওয়ার জন্য। তো এখন পানিটা মরে গেছে, তো ভাতটা প্রায় হয়ে গেছে। তো এরপরে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো অল্প একটু চিনি ছড়িয়ে দেওয়া হলো, যাতে করে একটু একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে, তবে খুব মিষ্টি দেওয়া হয়নি। আর এদিকে চিকেনের জন্য পেঁয়াজটা চাপিয়ে দেওয়া হয়েছে, তো ভাতটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর তার উপরে যে ঘিয়ের ওপরে যে বেরেস্তাটা করা হয়েছিল, তো সেটা ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে দেখতেও আরও সুন্দর লাগে এবং বেরেস্তা দিলে তো পোলাওয়ে ভালো লাগে। তো ভাতটা একটু রেডি হয়ে গেছে আর বেরেস্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ হয়েছিল, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ফ্রাইড রাইসটা তো রান্না হয়ে গেছে আর চিকেনটাও মা রান্না করে ফেলেছিল, তো তখন আমি রান্না করেছিলাম না। তো চিকেনটাও প্রায় রেডি হয়ে গেছে। চিকেনের কালারটা যা হয়েছে দেখেই মনে হচ্ছে না যে চিকেনটা অনেক টেস্টি হয়েছে, আর সত্যিই চিকেনটা অনেক টেস্টি হয়েছিল। তো ফ্রাইড রাইসের সাথে জাস্ট জমে যাচ্ছে। A few moments later. তো আমরা সবাই মিলে স্নান টান করে চলে এসেছি আর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখন সবাই মিলে খেতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে মা আমাদের সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছিল। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, বেগুন ভাজা, চাটনি আর স্যালাড, আর দই আর থাম্বস আপ তো এসব তো ছিলই। তো খাওয়া শুরু করার আগে আমি লাঞ্চ থালের একটা শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো আমি একটা বাটির শেপে ফ্রাইড রাইসটাকে নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়েছি দুটো বেগুন ভাজা, চিকেন কষা আর চাটনি আর স্যালাড। তো এই দিয়েই আজকে আমি আমার লাঞ্চ থালিটা সাজিয়ে ফেলেছি। তো পছন্দের খাবার হয়েছে আর খুব বেশি আমি ক্যামেরা করতে পারছিলাম না, তো তার জন্য একটুখানি ক্লিপ নিয়ে রেখেছি। তো চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। Much later. তো
তো এখন বাজে বিকাল 4টে, আর খাওয়া দাওয়ার পরে সেরকম রেস্ট করা হয়নি, তার কারণ বাড়িতে গেস্ট আসবে, তো তার জন্য হালুয়া বানানো হচ্ছিল। তো এখন হালুয়াটা বানিয়ে নিই, তো তারপরে কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এটা ছিল ডিমের হালুয়া। তো ডিমের হালুয়া বানাতে খুব একটা বেশি সময় লাগে না, আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ অনেকটা ব্যস্ত ছিলাম এই টাইমটাতে। তো হালুয়াটা অর্ধেকটা বানানো হয়েছে, আর এর মধ্যে আমি কাজু কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে করে টেস্টটা আর একটু বাড়ে। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, আর এই সন্ধ্যের টাইমটাতে হাঁসের ডিম সেদ্ধ আমার খেতে খুবই ভালো লাগে, আর হাঁসের ডিম সেদ্ধ আমি খুবই পছন্দ করি। তো ডিম সেদ্ধটা করে তার উপরে একটুখানি বিট লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। তো এখন খেয়ে নিচ্ছি, আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে। তো চলো আজকে ব্লগটা এতটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে।